দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত রামসাগর জাতীয় উদ্যান। এই উদ্যানের মিনি চিড়িয়াখানায় রয়েছে 65টি চিত্রা হরিণ। এইসব চিত্রা হরিণ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। অনেকদিন আগে আসছিলাম আর সে তখন দেখছিলাম কয়েকটা মাত্র হরিণ ছিল, এবার আসে দেখলাম যে অনেকগুলো হরিণ হয়েছে এবং হরিণ অনেক সুস্বাস্থ্য ভালো হয়েছে। আমি এর আগে বাস্তবে কখনো হরিণ দেখিনি, টিভিতে দেখেছি, তো এবার এখানে এসে প্রথম বাস্তব হচ্ছে হরিণ দেখলাম। খুবই ভালো লাগতেছে, হরিণগুলো খুবই দেখতে সুন্দর, সব মিলে আমাকে ভালো লাগছে। তারপর বড় বড় অজগর আছে, বানর আছে, আমরা মানে প্রচুর পরিমাণে খাওয়া দিয়ে এদেরকে এখন সুস্থ সবল দেখেছি। এখানে সাপও আছে, সাপ ইতিমধ্যে ডিম পড়েছে, এর আগে যেটা কোনোদিনও রামসাগরে হয়নি। সংশ্লিষ্টরা জানান, দিনাজপুর বন বিভাগের অধীনে 1999 সালে 6টি চিত্রা হরিণ দিয়ে শুরু হয় রামসাগর চিড়িয়াখানার যাত্রা। বংশবিস্তার করতে করতে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 65টিতে। সরকারিভাবে বরাদ্দ খাদ্যের পাশাপাশি শাপলার পাতা, লতা আর গাছের সবুজ পাতা খেয়েই তারা বড় হচ্ছে। করোনাকালীন সময়ে সরকারের বিধিনিষেধ থাকার ফলে পর্যটকের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল, এর ফলে ডিস্টার্বটা অনেক কম হয়েছে, যার মানে ফলস্বরূপ দেখা যাচ্ছে যে প্রকৃতি একদম নতুন স্বাদে সেজেছে একবার। এটা এর ফলে আমাদের যে বিশেষ করে রামসাগরে অবস্থিত যে হরিণগুলো আছে এদের মানে বংশটা বৃদ্ধি হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি হরিণের বেষ্টনী। এগুলো দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য 1995 সাল থেকেই এখানে রয়েছে। এখন আমাদের যে বন্যপ্রাণীগুলো এখানে সংরক্ষিত আছে সেগুলোর স্বাস্থ্য বেশ ভালো, নিয়মিত তাদের খাদ্যের যে যোগান সেটি সুনিশ্চিত করার জন্য সরকার থেকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ পাওয়া যাচ্ছে। 1995-96 সালে রামসাগরকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। 2001 সালের 30 এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করা হয়।